শুরু হলো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে শারদীয় পুজোর গানের সপ্তম খণ্ড। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে এখন শুনছেন শারদীয় পুজোর গানের সপ্তম খণ্ড। সবাইকে শুভ শারদীয়া জানিয়ে শুরু করে দিচ্ছি সপ্তম খণ্ড। শারদীয় পুজোর গানের এক থেকে ছয় এই খণ্ডগুলোতে আপনারা শুনেছেন অজস্র গান আর শারদীয় পুজোর গানের ইতিহাস। সপ্তম খণ্ডে তাই হবে, কিন্তু সপ্তম খণ্ডে আমরা বেশি করে গান শুনব। আর পঞ্চাশের দশক থেকে আশির দশক পর্যন্ত শারদীয় পুজোর গানে প্রকাশিত বেশ কিছু জনপ্রিয় গান আমরা একের পর এক শুনব। এবারে যে গানটি শোনাব, কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ, রঞ্জিত দের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন পরবর্তী গান। কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ, কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ, পড়েছ শঙ্খদ্বীপের শাখা,
বেলোয়ারি চুড়ির ছটায় ঝিলকি লাগে ঝিলকি লাগে ঝিলকি লাগে। তুমি তো জানলে না এই মন দিয়েছি, তুমি তো জানলে না যেই মনে কার ছন্দ জাগে। কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ পড়েছ শঙ্খ দ্বীপের শাখা, বেলোয়ারি চুড়ির ছটায় ঝিলকি লাগে ঝিলকি লাগে ঝিলকি লাগে। তোমার ওই আপরে সাজটি ছেড়ে এই যে দুলিয়ে দিলে কণ্ঠে চিকন পাটির হার, তাই তো এমন আমার খুশিতেই উছলে ওঠে তোমার অনুরাগে। কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ পড়েছ শঙ্খ দ্বীপের শাখা, বেলোয়ারি চুড়ি ছটায় ঝিলকি লাগে ঝিলকি লাগে ঝিলকি লাগে। রূপরই পায়ে জোড়াটি পড়লে তুমি আলতা পায়ে, কপালে সিঁদুর দিলে রাজহংসের পালক দিয়ে, আকাশি রঙের শাড়ি পরলে তুমি সেও তো ভালো, আজকে এমন দিলাম তোমার রূপের চমক নিয়ে। তাই তো তোমার অথই মনের ঝিলে আমার এই মাছরাঙা মন জানো না বসলো কখন এসে, ক্লান্ত বেলা শেষে এমনে আশার আলো মিলায় অস্তরাগে। কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ পড়েছ শঙ্খ দ্বীপের শাখা, বেলোয়ারি চুড়ির ছটায় ঝিলকি লাগে ঝিলকি লাগে ঝিলকি লাগে। কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গান। সকলকে শুভ শারদীয় জানিয়ে অনুষ্ঠান তো শুরু করেই দিয়েছি। প্রথমেই বলি, প্রথম যে গানটি শুনেছেন তোমার আকাশ দুটি চোখে, ভবিষ গুপ্তের কথায় রবীন্দ্র জৈনের সুরে নির্মলা মিশ্রের কণ্ঠে। পুজোর গান শোনাচ্ছি নির্মলা মিশ্রের কণ্ঠের, একটিও গান বাজবে না সেটা কেমন করে হয়? এই পর্বে শুনিয়ে দিলাম নির্মলা মিশ্রের কণ্ঠে একটি গান। পরবর্তী গানটি শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। দ্বিজেন মুখোপাধ্যায়ের গান কিন্তু আমরা আগের পর্বগুলোতেও শুনিয়েছি, আর এবারে যে গানটি শোনাব সেটিও অত্যন্ত জনপ্রিয় একটি গান, সলিল চৌধুরীর কথায় ও সুরি পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে, ওগো আমার অন্তরিণী প্রিয়ে। পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে আরও একটি অত্যন্ত জনপ্রিয় গান আগেই শুনিয়েছিলাম, এইটা দ্বিতীয় গান শোনাচ্ছি, শুনুন। কিছুতে মানে না কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে। ও গো আমার কুন্তলিনী প্রিয়ে, আর যেন কাটে না গো সাজনী, নিছুম নিশুতি এই রজনী,
আর যেন কাটে না গো সজনী, তারা ভরা ওই আকাশ কাঁদে, দুটি তারা তোমার আঁখি অভাবনী। যে করি তা জানি না, মন যে কিছুতে মানে না, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে, ও গো আমার কুন্তলিনী প্রিয়ে। এসেছ কত না সঙ্গপনে, সঙ্গিনী মোর প্রতিটি স্বপনে, এসেছ কত না সঙ্গপনে, যা কিছু ছুঁয়েছ তারে করেছ সোনা, ভালোবেসে রঙে রসে ভরিয়ে দিয়ে, যে করি তা জানি না, মন যে কিছুতে মানে না, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে, ও গো আমার কুন্তলিনী প্রিয়ে। এই মন অন্তর গিয়েছ নিয়ে, শূন্য ঘরে বলো থাকি কি নিয়ে। পথ জনপথ ঘুরেছি মরুভূমি সাগরের সীমানায়, সাত দিশে পৃথিবীর বিস্ময়, তুমি তার চেয়ে বেশি মনে হয়। কত রাজপথ জনপথ ঘুরেছি মরুভূমি সাগরের সীমানায়, সাত দিশে পৃথিবীর বিস্ময়, তুমি তার চেয়ে বেশি মনে হয়।
এতক্ষণ শুনলেন ইলা বসুর কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গান। আজকের এই পর্বের শুরুতেই আপনাদের বলেছি যে এমন কিছু শিল্পীদের গান আপনাদের শোনাব যেসব গানগুলো কিন্তু শারদীয় পুজোর গান, তার সঙ্গে সেই সব গান অত্যন্ত স্মরণীয়, অত্যন্ত জনপ্রিয় এবং কালজয়ী গান। এবারে চলে যাচ্ছি পরবর্তী গানে। পরবর্তী গানটি শুনবেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় সুরে ও কণ্ঠে। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান আগেও শুনিয়েছি, এটা দ্বিতীয় গান শোনাচ্ছি, শুনুন। অত্যন্ত জনপ্রিয় গান জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা, তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে, ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে, দিন রাত চোখেই গেছে মনে ধরে কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি, তুমি আখর নাচে নালে আজও কিছুই লেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। একটু আস্তে বলো
আছো, একটু হাসতে বলো, বলো না ও ভাবে, আরে 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 আরে। এতক্ষণ শুনলেন অত্যন্ত জনপ্রিয় একটি গান চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে। হ্যাঁ, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের পর শোনালাম চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় বাপ্পি লাহিড়ির সুরে। একই সঙ্গে তিনজনকে কিন্তু আমরা স্মরণ করতে পারলাম এই একটি গানের মাধ্যমে। এবারে চলে যাচ্ছি অনুষ্ঠানের পরবর্তী গানে। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গান। এসব গান যখন পুজোর সময় প্রকাশিত হতো, পুজোর অনেক আগে প্রকাশিত হয়ে যেত, কখনো ধরুন জুলাই মাসে, কখনো অগস্ট মাসে গান প্রকাশিত হয়ে যেত, আর তারপরে রেডিও থেকে প্রচার করা হতো এইসব গান। আর মানুষজন সেই সব গান শুনত, তাদের ভালো লাগতো, এবং তারা বারবার অনুরোধের আসরে এই সব গানগুলোর অনুরোধ করে করে শুনতে চাইতেন। সেরকমই আরো একখানি গান আপনাদের এখন শোনাতে চলেছি মোহাম্মদ রফির কণ্ঠে। মোহাম্মদ রফি যখন বাংলা গান গাইলেন, তখন কিন্তু সেই সব গান সুপারহিট হয়ে গেছিল। নাইবা পড়িলে আজ মালা চন্দনের গান মতো গানগুলি আপনাদের নিশ্চয়ই মনে আছে। কিন্তু এখন শোনাবো অত্যন্ত জনপ্রিয় একটি গান, পবিত্র মিত্রের কথায় বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে মোহাম্মদ রফির কণ্ঠে। এটি 50-এর দশকের একটি গান, 1958-এর গান শোনাচ্ছি মোহাম্মদ রফির কণ্ঠে। আকাশ মাটিতে কানা কানি, তোমার আমার শুধু তেমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে আকাশ অনেক রঙে রাঙানো, মাটিতে ফুলের মেলা সাজানো। আকাশ অনেক রঙে রাঙানো, মাটিতে ফুলের মেলা সাজানো। তাই তো এমন করে রূপে আর রসে আজ ভরে আছে, আছে ভুবন খানি। তোমার আমার শুধু তেমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে অনেক কথার মাঝে হয়নি বলা, একটি কথা তুমিও জানো আর আমিও জানি, কেন এ নীরবতা, কেন এ নীরবতা। জীবন দুইটি সুরে ভরানো, আলোতে ছায়ায় মায়া জড়ানো। জীবন দুইটি সুরে ভরানো, আলোতে ছায়ায় মায়া জড়ানো। এমনি করেই তুমি আমার হয়েছো বলে, তারেই ভাগ্য বলে মানি। তোমার আমার শুধু তেমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে,
যেথা আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু তেমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে, ওই দূর দিগন্ত পারে, ওই দূর দিগন্ত পারে। এতক্ষণ শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে শারদীয় পুজোর গান। আমরা সিনেমার গানে অনেক ডুয়েট গান পেয়েছি, দ্বৈত সঙ্গীত পেয়েছি সিনেমার গানে প্রচুর, কিন্তু আধুনিক গান আর বিশেষ করে পুজোর গানের কথা যদি বলি, ডুয়েট গান আমরা কিন্তু সবসময় পাইনি। তবে যেগুলো পেয়েছি সেগুলো কিন্তু এক একটা হীরের টুকরো, ডায়মন্ড প্ল্যাটিনাম তার থেকে অনেক বেশি দামি। সেই রকমই দুটো ডুয়েট গান এখন আমি আপনাদের শোনাতে চাই। প্রথম গানটি শুনবেন অবশ্যই আশা ভোসলে ও রাহুল দেব বর্মনের কণ্ঠে, চলো চলে যাই হাতে হাত রেখে দুজনে। চলো চলে যাই হাতে হাত রেখে দুজনে, চলো চলে যাই হাতে হাত রেখে দুজনে। তুমি যদি থাকো সাথে সব কিছু থেমে যাবে, দিলে আশা দিনগুলি সব পিছে রয়ে যাবে। চলো চলে যাই হাতে হাত রেখে দুজনে। তোমারা চলেতে মিলে যেতে চাই তারারা, চলো চলে যাই হাতে হাত রেখে দুজনে। জীবনে যা চাওয়া এখানেই আছে তারারা, চলো চলে যাই হাতে হাত রেখে দুজনে। একটি গান তো শোনালাম, এবারে শোনাই পরবর্তী গানটি। পরবর্তী ডুয়েট গানটি শুনবেন শ্রাবন্তী মজুমদার ও ভূপেন্দর সিং এর কণ্ঠে। হ্যালো, কে? আমি। আমি কে? আমি তোমার। আমি নাম বলো না, নাম বলো না, যার নাম তার মুখে ভালো লাগে না। নাম বলো না, ও নাম বলো না, ও যার নাম তার মুখে ভালো লাগে না। ও চাঁদ মুখে, ও চাঁদ মুখে,
বলো না চুপি চুপি, নাম বলো না, নাম বলো না, যার নাম তার মুখে ভালো লাগে না, ও চাঁদ মুখে বলো না চুপি চুপি। ভুলে গেছে কি যে তার মন চায়, তুমি থাকো গুলশান, কিছু নেই বল পায়, কি করে যে দিন যায় কেউ জানে না, ও চাঁদ মুখে বলো না চুপি চুপি। যা চলে, আরে পাগল নাকি, কেটে দিল। নাম বলো না, ও নাম বলো না, যার নাম তার মুখে ভালো লাগে না, ও চাঁদ মুখে বলো না চুপি চুপি। হাসি আর কান্নার বড় সায়, রাগ যেন অনুরাগ হয়ে যায়, যদি একবার ভেঙে যায়, জুড়ে গেলে বুকে দাগ রয়ে যায়, মন নিয়ে কারবার তাই বলি বার বার, যারা ভালোবাসে তারা ভয় জানে না, বলো না বলো না, ও যার নাম তার মুখে ভালো লাগে না, ও চাঁদ মুখে বলো না চুপি চুপি, বলো না চুপি চুপি। শারদীয় পুজোর গানে পরপর দুখানি ডুয়েট গান শোনালাম। প্রথমে আশা ভোসলে রাহুল দেব বর্মন, তারপর শুনলেন ভূপেন্দর সিং শ্রাবন্তী মজুমদারের দ্বৈত কণ্ঠে। আর ডুয়েট গান শুনতে শুনতে মনটা নিশ্চয়ই খুব ভরে উঠছিল, আর এখন মনে হচ্ছে আরও চাই আরও চাই। আমার মনেই হচ্ছে আপনাদের এখন আরও চাই একটি ডুয়েট গান, তাই চলুন আরেকটি ডুয়েট গান শোনাই। আশা ভোসলে বা রাহুল দেব বর্মনের মতো শ্রাবন্তী মজুমদারও কিন্তু ডুয়েট গান গেয়েছিলেন বেশ কিছু, তার মধ্যে থেকে অন্যতম আরেকটি গান যেটি অমিত কুমারের সঙ্গে গেয়েছিলেন, মনেরই আঁকা বাঁকা পথেরই বাঁকে দেখা, সুপারহিট সুপারহিট একটি গান। চলুন শুনে আসি গানখানি, ফিরে এসে কথা হচ্ছে। মনেরও আঁকা বাঁকা পথেরও বাঁকে দেখা, অচেনা কারো চোখে অজানা কথা লেখা, আগুনে জ্বলানো আঁধারে হারানো, আগুনে জ্বলানো আঁধারে হারানো, তারা যেন কোনো দূরে আছে কি না আছে, মনেরও হারানো সুর বেজেছে কার বাঁশিতে, পুরানো দিন লুকালো যার হাসিতে, হারানো সুর বেজেছে কার বাঁশিতে, পুরানো দিন লুকালো যার হাসিতে, বোঝাতো গেল না সে ছিল কি ছিল না রে, বোঝাতো গেল না সে ছিল কি ছিল না রে, তাই ভাবি ফিরে চলে যাবো কি না যাবো, মনেরও
বুঝে না কারো চোখে অজানা কথা লেখা। আসে কি না আসে জানি না ফিরে সে, আসে কি না আসে বসে আছি তবু ভোর হবে কি না হবে মনেরও আঁকা বাঁকা পথেরও বাঁকে দেখা। অচেনা কারো চোখে অজানা কথা লেখা। আগুনে জড়ানো আঁধারে হারানো আছে কি না আছে, দূরে আছে কি না আছে, দূরে আছে কি না আছে। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গানের সপ্তম খণ্ড। কেমন লাগছে স্বর্ণযুগের গানের অনুষ্ঠানের এই মেগা মিউজিক্যাল সিরিজ শারদীয় পুজোর গান? অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। কিভাবে লিখে জানাবেন সেটাই এবারে বলে দিই। আমাদের কাছে মেইল করতে পারেন, আমাদের দুটি মেল আইডি, একটি রেডিও কলকাতা @gmail.com আর একটি গানের পোস্ট বক্স @gmail.com। এই দুটি ঠিকানার যে কোনো একটি ঠিকানায় মেইল করতে পারেন, অথবা যেটা করতে পারেন সেটা হলো আমাদের ওয়েবসাইটে লিখে জানাতে পারেন, এছাড়াও যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের লিখে জানাতে পারেন। আর তার সঙ্গে অবশ্যই একটি কমেন্ট করবেন ভিডিওর নিচে অনুষ্ঠান কেমন লাগছে। সকলকে অনুষ্ঠানের মাঝখানেও একবার শুভ শারদীয়া জানিয়ে এই কথাই বলি যে কেমন কাটাচ্ছেন পুজো আসার আগের এই দিনগুলো। এই সময়টা কিন্তু আমরা ভীষণ হই হই করে কাটাতে পছন্দ করি। আপনারা কেমনভাবে কাটাচ্ছেন অবশ্যই যে মাধ্যমগুলো বললাম তার মধ্যে যে কোনো একটি মাধ্যমে লিখে জানাতে পারেন, অথবা কমেন্ট করেও কিন্তু লিখিয়ে জানাতে পারেন। আপনাদের সঙ্গে এই মেগা মিউজিক্যাল সিরিজ নিয়ে, এই মেগা মিউজিক্যাল সিরিজ জুড়ে রয়েছি আমি রাজর্ষী। শোনাচ্ছি একের পর এক শারদীয় পুজোর গান আর শারদীয় পুজোর গানের গল্প। অনেক গল্প তো শুনিয়েছি প্রথম পর্ব থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত। এই পর্বে আমরা তাই জন্য শুনছি একের পর এক গান, পরের পর্বতেও কিন্তু গান তো শুনবই, আবার কথাও হবে। আরও কথায় আসছি, তবে তার আগে এবারে শোনাব মৃণাল চক্রবর্তীর কণ্ঠে একটি স্মরণীয় গান, কথা তাও ভুলবে না গো। তবে তার আগে গানের কথা, সুর এবং শিল্পীর কথা কিছু বলি। নাম বলো না, শ্রাবন্তী মজুমদার ও ভূপেন্দর সিংয়ের দ্বৈত কণ্ঠে গানটি শুনেছিলেন মুকুল দত্তের কথায় বাসু মনোহারীর সুরে। মনিরই আঁকা বাঁকা গানটি শুনেছেন শ্রাবন্তী মজুমদার ও অমিত কুমারের দ্বৈত কণ্ঠে মুকুল দত্তের কথায় বাসু মনোহারীর সুরে। এবারের গানটি শুনবেন শ্যামল গুপ্তের কথায় মৃণাল চক্রবর্তীর নিজেরই সুরে, নিজেরই কণ্ঠে। কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলব না। কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলব না। ও কাজল কালো চোখে ব্যথা ঢেউ তুলবে না গো। কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলব না। কথা দাও ভুলবে না।
রাশিটুকু সোহাগে থাক জড়ানো, সরম রাগে রাঙা এ মায়া থাক ভরানো। আজ হাসিটুকু সোহাগে থাক জড়ানো, সরম রাগে রাঙা এ মায়া থাক ভরানো। ভালো বেশে দেওয়া এ মালা ভুলেও খুলব না, ভালো বেশে দেওয়া এ মালা ভুলেও খুলব না। পোকা জল কালো চোখে ব্যথা ঢেউ তুলব না গো, কথা দাও ভুলবে না গো আমি তো ভুলব না, কথা দাও ভুলবে না। ফাগুন হারায় যদি তুমি তো থাকবে হৃদয়ের আরো কাছে চুপি চুপি ডাকবে, এ ফাগুন হারায় যদি তুমি তো থাকবে হৃদয়ের আরো কাছে চুপি চুপি ডাকবে। জড়ানো মরমে তার ছোঁয়া আবেশে থাক ভরানো, দোলা দিলে মনে সে দোলা ছাড়া তো দুলব না, দোলা দিলে মনে সে দোলা ছাড়া তো দুলব না। বোকা জল কালো চোখে ব্যথা ঢেউ তুলব না গো, কথা দাও ভুলবে না গো আমি তো ভুলব না, কথা দাও ভুলব না। ব্যাকগ্রাউন্ডে এই যে ঢাক বাজছে, যেটা আমি ইনস্ট্রুমেন্টাল ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে বিজিএম হিসাবে ব্যবহার করছি, এই সমগ্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটির পরিচালনা করে অ্যালবামটি তৈরি করেছেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ। আরেকটু শুনুন। এবারে চলে যাব পরবর্তী গানে। স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে শুনছেন শারদীয় পুজোর গানের সপ্তম খণ্ড। সপ্তম খণ্ডে এবারে শোনাব পরবর্তী গান, যে গান রেকর্ড হওয়ার আগে, যে গান তৈরি হওয়ার সময় এটা প্রেডিকশন হয়ে গেছিল গানটি অমর এবং কালোত্তীর্ণ হবে। কোন গানের কথা বলছি? সুবীর সেনের কণ্ঠে সুধীন দাশগুপ্তের কথা ও সুরে, এত সুর আর এত গান, এই গানের কথা বলছি, চলুন শুনে আসি। জানি ভুলে যাবে যে আমায় এত সুর আর এত গান, কতদিন আর জীব কত আর মধু লগ, কতদিন আর জীব কত আর মধু লগ, তবু তো পেয়েছি তোমার
তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ, আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছু তার, এ জীবনে সবই যে হারায়, এ জীবনে সবই যে হারায়, জানি ভুলে যাবে যে আমায় এত সুর আর এত গান, যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমিও তো গো, জানি ভুলে যাবে যে আমায় এত সুর আর এত গান। গানটি যে অসম্ভব জনপ্রিয় একটি গান সেটা তো আপনারা জানেনই, আমরা শুনলাম সুবীর সেনের কণ্ঠে এই কালজয়ী গানখানি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে শোনানো হচ্ছে শারদীয় পুজোর গানের সপ্তম খণ্ড। দেখতে দেখতে সপ্তম খণ্ডের শেষের দিকে চলে এসেছি, আর মাত্র একটি গানই আপনাদের আজকে শোনাবো। অবশ্য এই সময় আরও দুটি গান শোনানো যেত, কিন্তু আমি শোনাবো একটি গান, কারণ গানটি লম্বা, গানটি বড় গান। আর এই গান প্রসঙ্গে একটি কথা বলি, সেই সময় পুজোর আগে পাওয়া গেছিল অসামান্য একজন শিল্পীকে, যার নাম মল্লিকা-ই গজল বেগম আক্তার। বেগম আক্তারকে বাংলার মানুষজন পেয়ে কি আর ছেড়ে দেয়? বেগম আক্তারের কণ্ঠে রেকর্ড হয়েছিল অনেকগুলি গান, তার মধ্যে থেকে একটি গান আমরা এখন শুনব, যে গান অত্যন্ত জনপ্রিয়। সেই গান শুনতে শুনতেই আজকের মতো শারদীয় পুজোর গানের সপ্তম খণ্ড এখানেই শেষ করব। তবে তার আগে বলি আবারও শুভ শারদীয়া, পুজোর এই সময়টা সকলে খুব ভালো থাকুন, ভালো করে কাটান, আনন্দে কাটান। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। সকলকে মন থেকে শুভ শারদীয়া জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটি শেষ করব, কিন্তু যেতে যেতে শোনাব অসাধারণ একটি গান, আমাদের সকলের প্রিয় মল্লিকা-ই গজল বেগম আক্তারের কণ্ঠে শুনবেন রবি গুহ মজুমদারের কথায় ও সুরে যোছনা করেছে আরি। বাংলা রাগপ্রধান গানের যারা মানে লিসেনাররা রয়েছেন, রাগপ্রধান গান যারা পছন্দ করেন, তারা তো এই গান ভীষণই পছন্দ করেন, এছাড়া অন্যান্য শ্রোতাদেরও কিন্তু এই গান ভীষণ প্রিয়। আর এই গান শোনাতে শোনাতেই আজকের মতো অনুষ্ঠান থেকে আমি রাজর্ষী বিদায় নিচ্ছি। শ্রোতা বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যোছনা করেছে আরি, যোছনা
যোচনা করেছে তোতা